হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে, যেখানে আমি রিভিউ করব নারায়ণগঞ্জের একটি অন্যতম একটি রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড হল। এখানে আমি রিভিউ করব সি ফুড বেসড দুইটা মেনু, যেখানে আপনার একটা সি বেস একটা ফিশ থাকবে এবং সাথে রাইস থাকবে এবং কিছু ভেজিটেবল থাকবে, এবং সাথে আরেকটা ডিশ, সেটা হচ্ছে আপনার সি ফুড গ্রিল করা থাকবে, এবং সেই ডিশটার নাম হচ্ছে সি ফুড, আই মিন বারবিকিউ গ্রিল্ড সি ফুড অর সামথিং লাইক দ্যাট। ওকে, তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো তাদের ইন্টেরিয়রটা কত সুন্দর, যেখান থেকে কিন্তু আপনি রাস্তার একটা সাইড ভিউ পাবেন এবং গাড়ি ঘোড়া চলার একটা রিদম পাবেন, এবং যদি এটা পছন্দ না হয় সেটা আপনার কিন্তু চাইলে অন্য সাইডে ভিজিট করতে পারেন। তো চলে যাচ্ছি ফুড রিভিউর পর্বে। তো এখন যে ফুডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সি ফুড বারবিকিউ গ্রিল্ড একটা আইটেম, যেখানে আপনার প্রন থাকবে, শ্রিম্প থাকবে, কালামারি থাকবে, এবং সবগুলোই কিন্তু বারবিকিউ স্টাইলে গ্রিল করা থাকবে, এবং সতেজ ভেজিটেবল থাকবে সাথে, এবং রাইস থাকবে, এবং প্রত্যেকটা ফুড আনবিলিভেবলি ভালো, এবং আপনাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন, এবং ভালো না লাগলে জাস্ট আমাকে কমেন্ট করবেন এবং অবশ্যই জানাবেন যে এটা আসলে কতটুকু ভালো। আমি গ্যারান্টি দিতে পারি যেটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই ভালো লাগবে। ও, আরেকটা কথা, এই ডিশটার মধ্যে কিন্তু একটা ডরি ফিশও রয়েছে, সো আমার মনে হয় এই ডিশটা একটা টোটালি ওয়ার্থ ইট একটা ডিশ, যেখানে আপনার যেটা দাম হচ্ছে 1050 টাকা। আর এখন যেই ফুডটা দেখতে পাচ্ছেন, আই মিন যেই ডিশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সি বেস একটা ফিশ, যেটাকে বারবিকিউ করে তারা প্রেজেন্ট করে, এবং আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাদেরকে একটু আগেই বলে দিয়েছিলাম যে একটু স্পাইসি করে দিবেন, এবং লুকসটা দেখেন, এটা কিন্তু তাদের একটা সিগনেচার ডিশ, এবং এটার সাথেও কিন্তু সতেজ ভেজিটেবল আছে এবং ফ্রাইড রাইস রয়েছে এবং দুটা ম্যাশ পটেটো রয়েছে। সো দেখে যে কেউ বলবে যে এটা খুবই সুস্বাদু এবং আসলেও মজা এবং খেতেও মজা। সো আমি অবশ্যই সাজেস্ট করবো দুইটা ডিশই আপনারা ট্রাই করবেন। আর সি বেস যে ফিশটার ডিশ, এটা হচ্ছে 1000 টাকা, আর সি ফুড বারবিকিউ গ্রিল যেটা, ওটা ছিল 1050 টাকা। তো দুইটা ডিশই আমার কাছে মনে হয়েছে আনবিলিভেবলি জোস, এবং অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং প্রত্যেকটা ফুড খুবই জুসি, খুবই ভালো এবং খুবই মজার। আমার মনে হয় আপনারা সবাই এই দুইটা ডিশই খুবই খুবই লাইক করবেন। অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে অনেক রেস্টুরেন্টই এখন হচ্ছে বা হয়েছে, সবগুলোতে তো আসলে সবাই আসলে একটু যারা প্রাইভেসি পছন্দ করে বা একটু বেটার কিছু পছন্দ করে বা একটু বেটার একটু কোয়ালিটি ফুড পছন্দ করে, তারা কিন্তু এই রেস্টুরেন্টেতে চোখ বুজে যেতে পারেন। আমি বলবো অবশ্যই আপনারা এখানে যদি নারায়ণগঞ্জে যেয়ে থাকেন, তারা অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন এবং অবশ্যই এই ডিশগুলো ট্রাই করার চেষ্টা করবেন। আমি আমার দুই চারটা ফ্রেন্ডকে বলেছি এই ডিশগুলো ট্রাই করার জন্য, এবং তারা কিন্তু এটা ট্রাই করেছে এবং খুবই খুবই ভালো বলেছে। আর আরেকটা কথা, এত ভালো ভালো বলছি কারণ এটা আমার কাছে আসলে ভালো লেগেছে। এরা কিন্তু আমাকে কোনো পেইড বা স্পন্সার্ড কোনো ভিডিও করার জন্য টাকা দিয়েছে এরকম কিছু না, এটা টোটালি আমি নিজস্ব একটা ভিজিট থেকে, নিজস্ব একটা খাওয়া থেকে আমি কিন্তু আপনাদেরকে একটা রিভিউ করছি এবং আপনাদেরকে সাজেস্ট করছি যে এটা অবশ্যই ভিজিট করবেন। আর আমাদেরকে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এবং রেস্টুরেন্টটা কেমন এবং ফুডগুলো কেমন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার ফেসবুক ফ্রেন্ডসের সাথে, এবং যারা ফুড লাভার্স তাদের সাথে শেয়ার করবেন, সো দ্যাট তাদেরও একটু হেল্প হলো টু ফাইন্ড আ গুড ফুড, কোয়ালিটি ফুড। হ্যাঁ, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো আপনারা যদি পছন্দ করেন লাইক করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই আমি আরও ইন্সপায়ার্ড হব টু মেক মোর ভিডিওস, কোয়ালিটি ফুল ভিডিওস, অ্যান্ড টু কভার মোর মোর রেস্টুরেন্টস। সো অবশ্যই আপনারা দি গ্র্যান্ড হল ভিজিট করবেন, নিঃসন্দেহে একটি ভালো ভালো একটা রেস্টুরেন্ট, খুবই ভালো একটা রেস্টুরেন্ট। আপনার এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সব ধরনের পরিবেশ কিন্তু এখানে রয়েছে, লাইক আপনারা যদি কোনো পার্টি করতে চান বা বার্থডে পার্টি করতে চান তার জন্য কিন্তু আলাদা স্পেস রয়েছে, এবং যদি কনফারেন্স করতে চান বা অফিসিয়াল কোনো মিটিং করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারেন খাওয়ার পাশাপাশি। আর এখন যে যেই ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেমন মিন্ট, এটার দাম হচ্ছে 120 টাকা। সো এটাও কিন্তু অসাধারণ মজা। সো আমি যে তিনটা ফুডই এখানে ট্রাই করেছি সবগুলোই বেশ ভালো লেগেছে, আর আমার কাছে মনে হয় তাদের আদার যেই আইটেমসগুলো রয়েছে সেগুলো অসম্ভব মজা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তাদের ফুডগুলো কিন্তু দেখতে অসম্ভব ফ্রেশ মনে হচ্ছিলো এবং খুবই ফ্রেশ। সো আমার ভিডিও এ পর্যন্তই আজকের,
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং পাশে থাকবেন কমেন্ট দিয়ে। সো আল্লাহ হাফেজ।